ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। প্রশ্ন, বেলগাছিয়া নাট্যশালা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শৌখিন নাট্যশালাগুলির মধ্যে বেলগাছিয়া নাট্যশালাটি শ্রেষ্ঠ, এমন রমণীয় মঞ্চসজ্জা, গীতিবাদ্য এবং উচ্চাঙ্গের অভিনয় পূর্বে কোনো নাট্যশালায় দেখা যায়নি। পাইকপাড়ার ধনাঢ্য রাজাদের বাগান বাড়িতে বিপুল অর্থ ব্যয়ে বেলগাছিয়া নাট্যশালাটি নির্মিত হয়েছিল। রাজা প্রতাপচন্দ্র ও রাজা ঈশ্বরচন্দ্র সিংয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের পরামর্শে ও উপদেশে এর প্রতিষ্ঠা। বহু নব্যশিক্ষিত বাঙালিয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। শ্রীহর্ষের রত্নাবলীর রামনারায়ণকৃত বাংলা অনুবাদের অভিনয় দিয়ে 1858-এর 31শে জুলাইয়ের দ্বারোদ্ঘাটন হয়। অভিনেতারা ছিলেন সকলেই ইংরেজি শিক্ষিত বাঙালি। মধুসূদনের সহপাঠী গৌরদাস বাসুকের স্মৃতিকথা থেকে এখানকার নাট্যশালা এবং তার অভিনয় সম্পর্কে অনেক কথা জানতে পারা যায়। বেলগাছিয়া রঙ্গালয়েই প্রথম ঐকান্তিক বাদন প্রবর্তিত হয়। ক্ষেত্রমোহন গোস্বামী ও যদুনাথ পাল ঐকতান দল গঠন করেন। এর দৃশ্যপট অঙ্কন করেছিলেন ইংরাজি শিল্পীরা এবং ইংরাজ তত্ত্বাবধায়কদের মঞ্চ ব্যবস্থাপনার ভার ছিল। গ্যাসের আলোয় পাদপ্রদীপ আলোকিত হয়েছিল এবং লাইট প্রক্ষেপণে একটি মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন শিল্পী কেশবচন্দ্র। গঙ্গোপাধ্যায় বিদূষকের ভূমিকায় বাচিক ও আঙ্গিক অভিনয়ে অসামান্য দক্ষতার পরিচয় দেন। অভিনয়ে প্রায় 10,000 টাকা খরচ হয়েছিল। দর্শকদের মধ্যে সম্ভ্রান্ত ইংরাজরা থাকায় তাদের বোঝাবার জন্য নাটকটির সারাংশ ইংরেজিতে অনুবাদের প্রয়োজন হয়। এই প্রয়োজনেই মধুসূদন দত্তের বেলগাছিয়া নাট্যশালা মঞ্চে সংযোগ। সংবাদ প্রভাকর পত্রিকা থেকে জানা যায়, সম্ভ্রান্ত বহু ইংরেজ রাজকর্মচারী ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারিচাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, রামনারায়ণ তর্করত্ন প্রভৃতি বহু ব্যক্তি এই অভিনয়ে উপস্থিত ছিলেন। ছয় থেকে সাতবার এই নাট্যশালায় রত্নাবলীর অভিনয় হয়েছিল। এই প্রশ্নগুলো খুবই ভালো, শর্ট প্রশ্নের ক্ষেত্রেও ভালো। তোমাদের এই এই টপিকের ওপর শর্ট প্রশ্নগুলো আমি ঠিক দিয়ে দেব, তোমরা দেখতে থাকো। মধুসূদন রত্নাবলীর অনুবাদ করতে গিয়ে বাংলা নাটকের অভাব অনুভব করেন এবং নিজে নাটক লিখে সেই অভাব পূরণের প্রতিশ্রুতি দেন। অল্প কিছুদিনের মধ্যে তার রচিত প্রথম নাটক শর্মিষ্ঠা বাংলা নাটকে যুগান্তর সৃষ্টি করল। সংস্কৃত নাট্যদর্শীর চিহ্ন থাকা সত্ত্বেও পাশ্চাত্য নাট্যদর্শকে প্রাধান্য দিয়ে এমন সংহত প্লট রচনা, স্বাভাবিক চরিত্র সৃষ্টি ও অনেকখানি প্রাণময় সংলাপ রচনা পূর্ববর্তী কোনো নাটকে দেখা যায়নি। 1859-এর 3 সেপ্টেম্বর বেলগাছিয়া নাট্যশালায় শর্মিষ্ঠার অভিনয় হল মহাসমারোহে। 27শে সেপ্টেম্বর হয় এর ষষ্ঠ অভিনয়। সংস্কৃত নাট্যদর্শকে সম্পূর্ণ বর্জন করা মধুসূদনের পক্ষে যে সম্ভব হয়নি, তার কারণ সেকালের দর্শকদের কথা ও বেলগাছিয়া মঞ্চের অভিনেতাদের কথা তাকে মনে রাখতে হয়েছিল। তাছাড়া রত্নাবলীর ইংরাজি অনুবাদ করতে গিয়ে ভারতীয় নাটকের আদর্শ তাকে অজ্ঞাতে অনেকখানি আকৃষ্ট করেছিল। ইংরেজ দর্শকদের জন্য নাটকের একটি ইংরেজি অনুবাদও তিনি করেছিলেন। শর্মিষ্ঠা নাটকের পর এই নাট্যশালায় আর কোনো নাটকের অভিনয় হয়নি। 1861-এর 19শে মার্চ রাজা ঈশ্বরচন্দ্রের অকাল প্রয়াণের সঙ্গে সঙ্গে বেলগাছিয়া নাট্যশালার
উজ্জ্বল দীপ চিরতরে নির্বাপিত হয়ে গেল। নাট্যরসিকের চিত্তে এই রঙ্গমঞ্চের স্মৃতিটি অম্লান হয়ে থাকবে। মধুসূদন এখানকার দুই রাজার কথা স্মরণে রেখে বলেছিলেন, ইহারাই আমাদের উদীয়মান জাতীয় বেলগাছিয়া নাট্যশালার প্রথম উৎসাহদাতা। গোরদাস বসাকও এই নাট্যশালার মূল্যায়নের কথা বলেছিলেন। এখানেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।